ফরিদপুরে শুরু হয়েছে 21 দিন ব্যাপী জসিম পল্লী মেলা। পল্লীকবি জসিম উদ্দিনের 120তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে শুরু হয়েছে এই জসিম মেলা। শনিবার বিকালে জেলা সদরের গোবিন্দপুরে কবির নিজ বাড়ির সামনে কোমার নদের পাড়ে এই মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবির জামাতা ও মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী বীর বিক্রম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তৌফিক এলাহি চৌধুরী বলেন, আপনারা যদি কবি জসিম উদ্দিনকে জানতে চান তবে তার বই পড়তে হবে, তার কৃতকর্মগুলো সম্পর্কে জানতে চেষ্টা করতে হবে। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে করে বলেন, প্রচারের অভাবে পল্লীকবি জসিম উদ্দিন সম্পর্কে নতুন প্রজন্ম ভুলতে বসেছে। নতুন প্রজন্ম আজকাল বই পড়া ভুলে যাচ্ছে, তাই নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে, জসিম উদ্দিনের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। তা না হলে একসময় নতুন প্রজন্ম জসিম উদ্দিনকে ভুলেই যাবে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আরিফ, ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। এছাড়াও বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবিপুত্র ডক্টর জামাল আনোয়ার, খুশি দানোয়ার, কবিকন্যা আসমা, জসিম উদ্দিন, তৌফিক, একে আজাদ। জসিম পল্লী মেলা সম্পর্কে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোসাম্মদ তাসলিম আলী জানান, এ মেলায় বিভিন্ন স্টলে লোকজ বিভিন্ন চারু ও কারুপণ্যের বিপণনের ব্যবস্থা রয়েছে। মেলায় দেশ থেকে 200টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিন বিকালে মেলার মাঠ প্রাঙ্গণে জসিম মঞ্চে গান, নাচ, নাটক সহ বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। এতে ফরিদপুরের এবং জেলার বাইরের সাংস্কৃতিক দলগুলো অংশগ্রহণ করছে। তিনি আরও বলেন, মেলায় রয়েছে হস্ত, মৃৎ, বাঁশ ও বেত শিল্পের, গ্রামীণ মানুষদের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র। এছাড়াও শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা সহ বিভিন্ন রকমের রাইডস। প্রসঙ্গত 1988 সাল থেকে জসিম মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ওই বছর ফরিদপুরের সাহিত্য পরিষদের উদ্যোগে 1 জানুয়ারি পল্লীকবির জন্মবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করা হয়। মেলার ব্যাপ্তিকাল প্রথমে 3 দিন ছিল, পরে 7, 15 ও 1 মাস ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। 1991 সালে তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই মেলার গুরুত্ব বেড়ে যায়। পরে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন এই মেলা আয়োজন শুরু করে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকালে এই মেলার উদ্বোধন করা হয়। উপস্থিত আছেন আমাদের ফরিদপুর পৌরসভার সম্মানিত মেয়র মহোদয়, আমার সামনে ভবিষ্যৎ সম্মানিত সুধী আশ্বাস দিয়েছেন এবং এ ব্যাপারে যতটুকু প্রশাসনিক যোগাযোগ করা দরকার আমরা খুব দ্রুত এসন হবে এবং রেল খুব দ্রুতই এখানে রেল থামবে। আমরা সবাই মিলে এই আয়োজনটি দ্রুত শুরু করব। কি জানে না, এত সুন্দর একটি সংগ্রহশালা, এই সংগ্রহ বাংলাদেশের মানুষ এই জসিম উদ্দিন সংগ্রহশালা আছে এবং পল্লী কবিকে এবং পল্লী কবির জীবনাচরণ সম্পর্কে সবাই ধারণা নিতে পারে। এই সমগ্র এলাকাটিকে সংগ্রহশালা এবং এই জসিম উদ্দিন উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমরা চেষ্টা করব এখানে এই সাথে নিয়ে যারা দেশকে তাদের লেখার মধ্যে চিরন্তন করে রেখেছে অনেক শিল্পীকে, যেমন বঙ্গবন্ধু, আমাদের কবি জসিম উদ্দিনকে আমরা সেভাবে সমাদর করতে পারিনি। আজকে শুনতে যদিও সংক্ষেপে হলেও কবি মিত্র বলেছেন যে তার 3টা ভাগে তার জীবনকে ভাগ করা যায়। তিনি সময়ের বিবর্তনের সাথে নিজের কাব্যিক জীবনেরও বিবর্তন করেছেন এবং সেই জন্য তিনি বাংলাদেশের এবং সমাদৃত পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে তিনি সমাদৃত। এবং আগে যারা গুরুজন ছিলেন যারা এখন নেই, পূর্ব মহাদেশে হোক, ইউরোপে হোক, আমেরিকা হোক, তাদের সাথে আমরা খুব নিবিড় সম্পর্ক ছিল। আপনারা যদি কেউ সময় করে মিউজিয়ামে যান, তার কিছু কিছু আপনার যে এক্সিবিটস আছে তার মধ্যে দিয়ে আমি এই কথাগুলো বললাম, এটাকে আপনারা উপলব্ধি করতে পারবেন। মিউজিয়ামের কথাটা যখন আসলোই, আমি ধন্যবাদ জানাই আমাদের আপনারা স্থানীয় রাজনৈতিক সংগঠন, আপনারা এবং প্রশাসন মিলে আজকে এখানে জেলা প্রশাসক আছেন, তাদের কিন্তু প্রথম দায়িত্ব যে এটাকে মানুষের কাছে প্রচার করা, তখন সরকার এগিয়ে আসবে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগ্রহশালাকে করেছেন অনেক কয়েক কোটি টাকা, উনি এটাকে উদ্বোধনও করেছেন, কিন্তু এগুলোর পরে কিন্তু দায়িত্ব আমাদেরই হবে এবং সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে।
আমরা অবশ্যই সরকারের তরফ থেকে আরো যেটুকু করা দরকার, যদি এটা আমাদের সরাসরি কর্মপরিধির মধ্যে পড়ে না,